হ্যালো, আমি সাকিব আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021-এর ম্যাথ ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সরলরেখা নিয়ে। সরলরেখা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের যে দুইটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে কার্টেশিয়ান উপলয় স্থানাঙ্ক। কার্টেশিয়ান স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? যেগুলোতে আসলে এক্স আর ওয়াই থাকে, যেরকম 1,2, 2,3 মাইনাস 1,0, এরকম। মানে এখানে দুইটা সংখ্যা থাকবে। আর পোলার স্থানাঙ্ক হচ্ছে কি, আমাদের আর থিটা আকার থাকে, মানে একটা সংখ্যা থাকবে, একটা কোণ থাকবে, যেরকম আসলে যেমনটা আমাদের এখানে দেখানো আছে যে 2,π/3, এরকম এক একটা পয়েন্ট আসলে আমাদের থাকবে। তো এদের ভিতরে আসলে সম্পর্ক, মানে একজন থেকে আরেকজন আসলে কনভার্টও করা যায়। যেরকম আমাদের যদি আর থিটা দেওয়া থাকে, সেখানে আমি আর কস থিটা করলে আমরা পেয়ে যাবো এক্স, এবং আর সাইন থিটা করলে আমরা পেয়ে যাবো ওয়াই। আর এক্স ওয়াই দেওয়া থাকলে সেখান থেকে আমি কিভাবে আর বের করতে পারি, আর সমান সমান হবে চলে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে যোগ করে সেটাকে রুট করে দিলেই চলে আসবে। এবং থেটার জন্য আসলে আমাদের চারটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে চারটা আলাদা আলাদা সূত্র আসলে মনে রাখা লাগে। সবগুলো আসলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেট আসলে পাই থেকে এটা মাইনাস করে দিতে হয়, থার্ড কোঅর্ডিনেটে পাই এর সাথে এটা যোগ করে দিতে হয়, এবং 4 নম্বর কোঅর্ডিনেটে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়। আশা করি এগুলো আমাদের খেয়াল থাকবে। তাহলে আসলে আমরা এর উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণটা আসলে আমরা দেখতেছি যে একটা কার্টেশিয়ান স্থানাঙ্ক আছে, সেখান থেকে আমাদের পোলার স্থানাঙ্ক বানাতে হবে। এখানে আমরা যদি এক্স আর ওয়াই দেখো -2 আর -3 স্কোয়ার করে যোগ করে দেই এবং তারপর রুট করি, তাহলে আসলে আমরা আর পেয়ে যাব, এবং ট্যান থিটা সমান সমান আমরা জানি ওয়াই বাই এক্স, এবং এটা করলে আসলে আমাদের 1 চলে আসে, বা আমরা জানি যে ট্যান ইনভার্স আসলে 1 করলে আমাদের 45 ডিগ্রি চলে আসবে। কিন্তু আমরা জানি যে থার্ড কোঅর্ডিনেটে আমরা কি করতে হবে, আমরা যদি আগের স্লাইডে চলে যাই, আমরা পায়ের সাথে বা 180-র সাথে সেটা আসলে যোগ করে দিতাম। আচ্ছা, তো এখানে আসলে আমরা 45 ডিগ্রিকে 180-র সাথে যোগ করে দিব, আমরা পেয়ে যাচ্ছি 225। তাহলে আসলে আমাদের এই স্থানাঙ্কটা কি হয়ে যাবে, √8, 225 ডিগ্রি। আচ্ছা, উদাহরণ দুইটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোলার স্থানাঙ্ক আছে যেটা 3,90 ডিগ্রি। এটার কার্টেশিয়ান স্থানাঙ্ক বের করা খুবই সহজ, কারণ এক্স সমান সমান আসলে আমরা আর কস থিটা করে দিব, এবং কস 90 ডিগ্রি ভ্যালু আসলে 0 হয়ে যায়, আর ওয়াই সমান সমান আর সাইন থিটা যেটা করলে আসলে আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে এটার কার্টেশিয়ান স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 0,3। আচ্ছা, আমাদের শুধুমাত্র বিন্দুগুলাকে পোলার কার্টেশিয়ান বা কার্টেশিয়ান থেকে পোলার করতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের আসলে পুরো একটা সমীকরণকে আসলে এরকম নেওয়া লাগতে পারে। যেরকমটা আসলে আমরা উদাহরণ 3 দেখতে পারি, এইখানে একটা সমীকরণ আসলে পোলার আকারে দেওয়া আছে, এটাকে আসলে আমাদের কার্টেশিয়ান বানাতে হবে। কিন্তু এখানে এক পাশে আসলে আর আছে আর এক পাশে আসলে কস থিটা আছে, তো শুধু কস থিটাকে আসলে আমরা কিছুতে কনভার্ট করতে পারি না। আমরা যদি আর কস থিটা হয় তাহলে জিনিসটাকে আসলে আমরা একটা এক্স লিখতে পারি। তো আমরা আসলে দুই পাশে আর দিয়ে গুণ করে দিব, তাহলে কি আমরা এই পাশে একটা আর কস থিটা পেয়ে যাচ্ছি। তো এই আর কস থিটা জিনিসটাকে আসলে আমরা একটা এক্স লিখতে পারবো, এবং এই আর স্কোয়ারটাকে আসলে আমরা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যোগফল হিসেবে লিখতে পারবো আর কি। আমরা সেটাই লিখে দিচ্ছি, এবং আমাদের একটা কার্টেশিয়ান সমীকরণ চলে আসছে। আচ্ছা, এরপরের টাইপে আসলে আমরা শিখবো দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে আসলে বের করতে হয়। কার্টেশিয়ানের ক্ষেত্রে তো খুবই সহজ, আমাদের এক্স ওয়ান মাইনাস এক্স টু এটার স্কোয়ার করে, এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এইটার মাইনাস করে স্কোয়ার করে দিয়ে আমরা যদি রুট করে দেই, তাহলে কিন্তু আমাদের দূরত্বটা পেয়ে যাচ্ছি। আমরা এদের এদের যদি আসলে পোলার যে আসলে মানগুলো আছে সেগুলো বসাই দিলে আমরা কিন্তু শেষ পর্যন্ত কি দেখতে পাচ্ছি, যে আমাদের দুইটা ভেক্টরের আসলে আমরা লব্ধি হিসেবে বের করতাম, পোলার স্থানাঙ্ক যদি দুইটা বিন্দু যদি পোলার স্থানাঙ্ক দিয়ে থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা একইভাবে বের করতে পারি। এবং এটা কিন্তু আসলে আমাদের ত্রিভুজের কোসাইন সূত্রের সাথে মিল আছে, কারণ কি আমরা যদি আসলে চিন্তা করি যে আমাদের আসলে দুইটা বিন্দু এরকম দুইটা জায়গায় আছে এবং তাদের মাঝখানে আসলে দূরত্ব বের করতে হবে, আমরা জানি যে এইটা যদি আসলে সি হয় এবং এইখানে এ সমান সমান আমাদের আর ওয়ান এবং বি সমান সমান আমাদের আর টু এরকম হয়, মাঝখানের কোণটা অবশ্যই থিটা ওয়ান মাইনাস থিটা টু বা ভাইস ভার্সা হবে আর কি। তো এটা কিন্তু আমরা কোসাইন সূত্র দিয়ে আসলে বের করে ফেলতে পারি, এই জন্য আসলে এটার সাথে মিল আছে। আচ্ছা, আমরা এটার উদাহরণে চলে যাব। তো প্রথম উদাহরণে আমাদের বলছে এক্স অক্ষ থেকে এবং -5 -7 বিন্দু থেকে 4,k বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে কি, আমরা যদি দুইটা বিন্দু দুইটা বিন্দু কার্টেশিয়ানের আমরা যদি দূরত্ব আসলে বের করি, তাহলে আসলে কিভাবে বের করা যায়, আমাদের এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করে দিব সেটাকে স্কোয়ার করবো, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বিয়োগ করে দিব সেটাকে স্কোয়ার করব, তারপরে দুইটাকে যোগ করে রুট করে দিব আর কি। এখানে সেটাই করা আছে, এটা আসলে দুইটা বিন্দু দূরত্ব। এবং আমাদের যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে হয়, তাহলে আসলে আমরা কি করব, আমরা দুইটা অক্ষ আসলে আঁকাই এখানে।
তো এইখানে আসলে আমরা যদি দেখি যে কোনো একটা বিন্দু যেটা আসলে এইচ কে বা আলফা বেটা, আমরা যদি আলফা বেটাও ধরি, তো আমরা যদি দেখি এক্স অক্ষ থেকে দূরত্ব আসলে কতটুকু, যেটা আসলে এটার উচ্চতা, যেটা আসলে আমাদের বেটা, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, যেটা আসলে এটার আলফা। তো আমরা বুঝতে পারতেছি যদি একটা বিন্দু আসলে কি 4K হয়, তাহলে সেটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, কে হবে, তাই না? বা বেটা, এখানে যেরকম বেটা ছিল এখানে সেরকম কে হবে, সেটা আসলে আমরা শর্ত মতে লিখে দিচ্ছি যে এই দুইটা বিন্দুর দূরত্ব কি আমাদের এক্স অক্ষ থেকে ওর দূরত্বের সমান। তো এটা আসলে আমরা সলভ করবো, দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই আমাদের কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটাকাটি যায়, এবং আমাদের আসলে কে এর ভ্যালু চলে আসে -65/7। এটা আসলে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এটা শুধুমাত্র এই অঙ্কটাই হুবহু 15 থেকে 16 বার চলে আসছে। আচ্ছা, আমরা পরের উদাহরণে চলে যাব। এইখানে আসলে বলতেছি যে একটা বিন্দুর কোটি তার ভুজের আসলে দ্বিগুণ, তাহলে ওইটার কোটি যদি আসলে এক্স হয়, কোটি 2x হবে আর কি, ভুজ যদি এক্স হয় সেটা আমরা বুঝতে পারতেছি। এবং এইটার বলতেছে 4.3 বিন্দু থেকে দূরত্ব রূপ যদি 10 হয়। আচ্ছা, এখন এইখানে আসলে একটা জিনিস আছে যে আমরা তাহলে দূরত্বটাকে কিভাবে বের করতেছি, যে এখানে এক্স -4² আর 2x -3² এখানে আসলে আমাদের √10 ছিল, দুই পাশে স্কোয়ার করে দিলে আমরা আসলে সরাসরি এই লাইনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি আসলে এই দুইটা জিনিস স্কোয়ার করে আসলে যোগ করে দেই, তাহলে এখান থেকে আসলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো এক্স, এবং সলভ করে দিলে আমাদের এক্স এর দুইটা মান আসলে আমরা পাই। আচ্ছা, এখানে আমরা এক্স এর দুইটা মান পাচ্ছি 3 এবং 1। তো আমরা যেহেতু জানি যে ওয়াই সমান সমান আসলে 2x, মানে এটা যে কোটি ছিল সেটা তো আসলে ওয়াই হয়, তো সেটা আসলে যদি আমাদের, আমরা জানি যদি 3 হয় তাহলে আসলে 6 হবে, এবং যদি 1 হয় তাহলে আসলে 2 হবে। তাহলে আমাদের তো বিন্দুর স্থানাঙ্ক যেটা বের করতে বলছে সেটা বিন্দুগুলো কি কি হতে পারে, 3 6 এবং আসলে 1, 2, আসলে এই দুইটা বিন্দু হতে পারে। আচ্ছা, এর পরের টাইপের অঙ্ক আসলে আমরা দেখবো যে অনুপাতে ভাগ করা আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এইখানে যদি আসলে আমাদের দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে কি আমাদের x1, y1, আর একটা বিন্দু হচ্ছে গিয়ে আমাদের x2, y2 আর কি। তো এই দুইটা বিন্দু কে যদি আসলে থার্ড কোন বিন্দু আসলে আমাদের m1 = m2 অনুপাত আসলে ছেদ করে, তাহলে আসলে আমরা কিভাবে অনুপাতটা বা বিন্দুর স্থানাঙ্কটা আসলে বের করে ফেলতে পারি। এইখানে আসলে x কমা y সমান সমান আমরা আসলে x এর ক্ষেত্রে আসলে আমরা কি লিখবো, আমরা সবসময় দেখবো যে m2 কে আসলে আমরা x1 y1 এর সাথে গুণ করতেছি, আর m1 কে আসলে আমরা x2 y2 এর সাথে গুণ করতেছি। আচ্ছা, এবং আমাদের অন্তর্বিভক্তির ক্ষেত্রে কিন্তু আমরা আসলে জিনিসটা যোগ করে দিই, এবং বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের জিনিসটা আমরা মাইনাস করে দিই, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আছে আমাদের তিনটা ছোটখাটো শর্টকাট যেটা আসলে আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। যেরকম আসলে এক্স অক্ষ যদি আমরা আসলে দুইটা বিন্দু এরকম নেই, যে দুইটা বিন্দু আসলে এরকম দুই জায়গায় আছে, এদের মাঝখানতে আসলে আমাদের এক্স অক্ষ চলে গেছে, তো এদের যে সংযোজক সরলরেখা সেটাকে তো আসলে ছেদ করবে কোনো না কোনো বিন্দুতে এক্স অক্ষ, তাই না? তো সেটা আসলে কি অনুপাতে ছেদ করবে আমরা জানি, সেটা আসলে এখানে লেখা আছে যে কোটি দেওয়ার অনুপাত, মানে y1 / y2। ঠিক আছে, এইখানে আসলে আমরা কিভাবে দেখবো, যদি আসলে এইখানে আসলে x1 y1 থাকে, আর এইখানে যদি আসলে আমাদের x2 y2 থাকে আর কি, তাহলে আমরা এই পাশেরটাকে m ধরবো, এই পাশেরটাকে আমরা আসলে n ধরবো আর কি। ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝছি। এইখানে আসলে আমরা যদি দেখি যে ওয়াই অক্ষ যদি আসলে আমাদের বিভক্ত করে, তাহলে আমরা একই জিনিস পাচ্ছি, বাট এটা আসলে ওয়াই দিয়ে না, এটা আসলে আমরা তখন x দিয়ে পাবো, x1 / x2। আচ্ছা, আর যদি x অক্ষ বা ওয়াই অক্ষ না হয়, যদি অন্য কোনো সরলরেখা হয়, তখন আসলে আমরা এরকম একটা ব্রড সূত্র পাচ্ছি যে n/n এর ভ্যালু, তখন আসলে কি হচ্ছে, আমরা একবার এইটার ভিতরে আসলে x1 y1 বসাই দিচ্ছি, আর নিচে একবার x2 y2 বসাই দিচ্ছি। ঠিক আছে, এবং শুধুমাত্র এটা মনে রাখলে কিন্তু আমরা x মানে x অক্ষ ওয়াই অক্ষটা পেয়ে যাবো, কারণ ওয়াই অক্ষ সমান সমান আমরা তো জানি যে x সমান সমান 0, আর x অক্ষ সমান সমান আসলে আমরা কি লিখতে পারি, y সমান সমান 0। সো এখানে আসলে y1 বসাই দিলে আমাদের আসলে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আসলে এইভাবে আসলে আমরা ব্যাপারটাকে চিন্তা করতে পারি। আচ্ছা, আমরা এটার কিছু উদাহরণে চলে যাই। এবং প্রথম উদাহরণটা আমাকে দিয়ে রাখছে যে দুইটা বিন্দু আছে, এবং এক্স অক্ষ আসলে এদের যে অনুপাতে ছেদ করে সেটা আসলে আমাদের দেখাতে হবে। তো আমরা তো সরাসরি সূত্র আসলে এখানে দেখাতে পারি, আমাদের যদি আসলে নৈবেদ্যিক চলে আসে আমি কিন্তু সরাসরি দেখাইতেই পারি যে এখানে আসলে m/n এটার ভ্যালু আসলে কত, মাইনাস প্রথমটা আসলে 2 আছে, পরেরটা -4 আছে, সো এটা আসলে হাফ হয়। সো অন ইস টু
টু হচ্ছে, এবং এটা কিন্তু অন্তর্বিভক্তি। হ্যাঁ, কারণ এটা প্লাস আসছে না, প্লাস থাকলে সেটা অন্তর্বিভক্তি, মাইনাস থাকলে সেটা বহির্বিভক্তি। এটা আসলে আমরা একটু মনে রাখবো আর কি। আচ্ছা, কিন্তু এখানে আসলে বড় অঙ্ক করার ক্ষেত্রে আসলে এরা কিভাবে করছে সেটা আসলে আমরা দেখি। এটা ধরে নিতে যে কোন একটা বিন্দু এদেরকে কেস টু অনুপাতে ছেদ করে, এক্স অক্ষ এদেরকে কেস টু অনুপাতে ছেদ করে, মানে এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু এদের কেস টু অনুপাতে ছেদ করে, তাই না? তো এটা যদি আসলে ধরে, তাহলে আসলে কি হচ্ছে আমরা একটু দেখি। কে ইস টু ওয়ান, এবং বিন্দু দুইটা যদি আমরা এখানে লিখি, যে একটা হচ্ছে মাইনাস ওয়ান টু আর একটা হচ্ছে কি আমাদের থ্রি মাইনাস ফোর। দেখো আমরা কিন্তু সবসময় জানি কি, এইটাকে আসলে আমরা কে দিয়ে গুণ করবো, প্রথমে লিখবো, তারপরে এটাকে আমরা ওয়ান দিয়ে গুণ করবো। সো এক্স ওয়ান সমান আমরা কি জানি, যে এখানে হচ্ছে কি আমরা কি লিখতেছি, থ্রি কে প্লাস আসলে আমরা ওয়ান দিয়ে গুণ করবো এটাকে, মাইনাস ওয়ান আর কি। হ্যাঁ, বাই আসলে আমাদের কে প্লাস ওয়ান, আর ওয়াই সমান সমান আমরা লিখবো হচ্ছে গিয়ে কে দিয়ে আমরা দুই নম্বরটা গুণ করবো, সো মাইনাস ফোর কে, আর ওয়ান দিয়ে আমরা প্রথমটাকে গুণ করবো, প্লাস টু বাই কে প্লাস ওয়ান। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু সেটাতে এরকম হয় যে আলফা কমা জিরো আর কি, তার কোটি তো সবসময় জিরো হয়, তো এটা সবসময় জিরো হওয়ার কথা না। সো কে প্লাস ওয়ান এটার সাথে গুণ করে দাও, দেখো যে ফোর টু মাইনাস ফোর কে আসলে জিরো চলে আসার কথা, কে এর হলে হাফ চলে আসার কথা। আসলে আমরা বুঝতে পারছি এখানে আমাদের কিছু টাইপও আছে, তো আমরা আসলে এটা ঠিক করে নিব, ঠিক আছে? এটা আসলে খুবই সহজ অঙ্ক ছিল, এবং এটা আসলে অ্যাডমিশনের রিটার্ন আসার মতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেসব পরীক্ষা আছে সেসব জায়গায় আসলে এগুলো চলে আসতে পারে ছোট ছোট রিটার্ন হিসাবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটাতে আসলে আমাদের বলতেছে যে দুইটা বিন্দু দিয়ে এদের আসলে যে বিন্দুটা ফোর ইস টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক আসলে বের করতে হবে। এটা তো খুবই সহজ, আমরা জানি যে আমাদের আসলে এই বিন্দুটাকে কি থ্রি দিয়ে গুণ করতে হবে, আর এই বিন্দুর দুইটাকে আসলে আমাদের ফোর দিয়ে গুণ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, ছয় কে আমরা আসলে ফোর দিয়ে গুণ করছি, তারপরে কিন্তু আমরা ফোর কে থ্রি দিয়ে গুণ করছি, মাইনাস ফোর দিচ্ছি, কিন্তু ফোর মাইনাস থ্রি লিখে রাখছি। তো পরেরটা তো আসলে একই কাজ করছি, এভাবে আসলে আমরা ভুজ এবং কোটি আসলে বের করে আনতে পারি, এবং এটা আসলে খুবই সহজ একটা অঙ্ক ছিল। এগুলো সব নৈমিত্তিক আসে, আমাদের রিটার্নে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এর পরের অঙ্কটা, এটা আসলে আমরা দুইটা বিন্দু দিয়ে আমাদের বলতেছে যে এটা আসলে এ আর বি এর স্থানাঙ্ক, এবং এইখানে এ বি কে আসলে সি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হয়েছে যাতে আসলে এ বি সমান সমান থ্রি বিসি হয়। তো এখানে তো আমরা বুঝতে পারতেছি যে এ বি সমান সমান থ্রি বিসি, তো এ বি সাথে বিসি যোগ করলে আমাদের এ সি চলে আসে, এবং আমরা যোগ করলে তো আসলে দুই পাশে যোগ করবো, এই পাশে যোগ করবো, এই পাশে যোগ করবো, তো আমাদের তো ফোর বিসি হয়ে যায়, তাই না? তো এ সি আর বিসি এর অনুপাত কত হয়ে যাচ্ছে, ফোর ইস টু ওয়ান। তো আমরা এটাকে আসলে বলতে পারি সি বিন্দুটা এ বি কে বহির্বিভক্ত করতেছে, তাই না? তো এইটা ধরে যদি আসলে আমরা ফোর ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করতেছে, এটা ধরে যদি আসলে আমরা বের করি, কারণ আমরা তো এক্স সি এর হচ্ছে কি স্থানাঙ্কটা জানি না, তাই না? এ আর বি একটা জানি, তো আমরা আসলে ফোর ইস টু ওয়ান যেহেতু, তার মানে কি আমি এ কে আসলে ওয়ান দিয়ে গুণ করবো, আর বিটটাকে আসলে আমরা ফোর দিয়ে গুণ করবো। আমরা কিন্তু সেটাই করছি, দেখো যে ফোর কে প্রথম ফোর কে আসলে ফোর দিয়ে গুণ করছি, মাইনাস ফাইভ কে ফোর দিয়ে গুণ করছি, ঠিক আছে? তারপরে আসলে প্রথম যে বিন্দু ছিল কি ছিল আমাদের মাইনাস টু আর হচ্ছে গিয়ে ফোর, তো এখানে আসলে ফোর দিয়ে গুণ করছি, এখানে মাইনাস থ্রি লিখে ফেলছে, এটা মাইনাস টু হবে। তো এটা করলে আসলে আমাদের কি এক্স আর ওয়াই এর ভ্যালু চলে আসছে, বা সি বিন্দু স্থানাঙ্ক চলে আসছে। আচ্ছা, আমাদের প্রথম অংশ সরল রেখার আসলে এই পর্যন্তই, আশা করি আসলে আমরা সবাই বুঝতে পারছি। ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় অংশে দেখা হবে।